চোদ্দতম মার্গি উৎসব, আজের সন্ধ্যা নৃত্য মুখরিত, সুন্দর নাচ, ওড়িশি নৃত্য, রামচরণ সুখদায়ী ভজমান এবং ঘোষাল, কবিতা দ্বিবেদী যে দিল্লির আসছেন, খুব সুন্দর তাঁর নৃত্য, আমি তাঁর নৃত্য দেখিলু, অনুপ্রাণিত হলু, আহ্লাদিত হলু, সব দর্শক বিমোহিত। যা হোক, দিল্লির সে আসি এত সুন্দর কার্যক্রম এটি পরিবেশন করুবার আমরা সব আনন্দিত। সে নিজে জনে নৃত্য প্রত্যাশী, নৃত্যগুরু ঘোষালঙ্কর বন্দিত ঘোষালঙ্কর মধ্যে নৃত্য বহু উচ্চকোটির লা অশোক ঘোষালঙ্ক ধর্মপত্নী এবং পরে পরে সবু শিল্পী মানক নৃত্য আজ যুগ্ম নৃত্য আরম্ভ করে আপন প্রত্যেকটি নৃত্য আজ ভালো লা সঙ্গীত শিল্পী মানে বহু উচ্চকোটির সঙ্গীত পরিবেশন করলে তেমন এমতি চালি থাও। 1440 পৌঁছু আমি হয়ে তো নথিবু, হয়ে তো কোন নিশ্চয় নথিবু, কিন্তু লোকমানে ইয়ার আনন্দ দেখু। মার্গি বা 2024 মার্গি সংস্করণ হচ্ছে চতুর্দশ সংস্করণ। মার্গি এইপাই যে নাট্যশাস্ত্রে কুহযায় কালে নৃত্য দুই প্রকারর, দেশীয় ও মার্গি, অর্থাৎ দেশী লোকনৃত্য। মার্গি যাহা মার্গ দ্বারা প্রদর্শিত হয়ে থাকে, শাস্ত্রে দিয়া যাইতিবা মার্গকু অনুসরণ করে যে নৃত্য করা যায় বা শাস্ত্রীয় নৃত্য, তেমন নৃত্যশালা তরফ আয়োজিত মার্গি আজকে নিরন্তর ভাবে 14 বর্ষ ধরে শাস্ত্রীয় নৃত্য পাই নিজকে সমর্পিত করেছে। বহু আন্তর্জাতীয় খ্যাতিসম্পন্ন শিল্পী মানুষ এই প্রেক্ষাড়ের মঞ্চে প্রদর্শন করে উত্তর পিঢ়ি সহ সংযোজিত করেছি এবং সেমান প্রতিভা ও সৃজনশীলতা সহ ওড়িশাবাসী পরিচিত করেছি। তেমন এ বর্ষ তার চতুর্দশ সংস্করণ, যেটি আমি কার্যক্রম আরম্ভ করেছি কবিতা দ্বিবেদী নিকটর, পরে পরে গুরু বন্দিতা ঘোষাল এবং তাপরে যুগল বন্দীরে আজ আমি স্বপ্নবিধুর দেখুলু বিজন পলাই এবং সৌম্য সুচরিতা পালঙ্কর যুগল বন্দীরে, পরিশেষে ওড়িশা আমার জন্মভূমিকে নিয়ে এক নৃত্য নাটিকা। কিন্তু এ বর্ষর এক বিশেষ আকর্ষণীয় কথা রয়েছে, যা হচ্ছে শকুনি, মহাভারতের এক অনন্য চরিত্র। গোটে পটে কৃষ্ণ আর গোটে পটে শকুনি, শ্রীকৃষ্ণ শকুনিঙ্কর কিছু মানসিক স্তরের যুদ্ধ কুহযায় না যে ইউদ্ধ মন রণভূমি সে খেলা জানে সে পহলে মন ভূমি সে খেলা যাতা, তেমন দুই জনকর মনর ভূমিরে যে যুদ্ধ খেলা যাই আর রূপান্তরিত হয়েছিল কুরুক্ষেত্র যুদ্ধে, তেমন শকুনিঙ্কর ভূমিকা কেবল নকারাৎমক না পুঁ এক সকারাৎমক সৃষ্টি পাই এ বিনাশর আধার। এ প্রশ্নের উত্তর আমি এথরক শকুনি নৃত্য নাটিকার খোঁজবা নিশ্চয়, যা নৃত্যশালার এক স্বতন্ত্র প্রস্তুতি। তেমন আসন্তা কালি তার উদযাপনী সন্ধ্যা আর শকুনির চরিত্রক অনুশীলন করা বিশ্লেষণ করা আপনার আসবে নিশ্চয়। ধন্যবাদ।